কলকাতায় যে ভয়ানক ঘটনা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে কিশোরীকে অপহরণ করে গাড়ির মধ্যে গণধর্ষণ তারপর খুন মর্মান্তিক এই ঘটনা খাস কলকাতায় বেবন রোডের ফুটপাতে মায়ের পাশ থেকে কিশোরীকে তুলে নিয়ে যায় দুই যুবক এবং তারপর রাতভর ওলা গাড়ির মধ্যে চলে গণধর্ষণ ভোরের দিকে কিশোরীর শ্বাসরোধ করে তপশিয়ার খালে ফেলে দেয় দুই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ফুটপাত থেকে কিশোরীকে গাড়িতে তুলে প্রথমে গণধর্ষণ তারপর খুন ফের বেয়াবরু রাতের কলকাতা নিরাপত্তা ঘড়িতে তখন রাত 3:30 নরম্বর ব্রেভেন রোডে ফুটপাতে মায়ের সঙ্গেই ঘুমোচ্ছিল বছর 12 কিশোরী ফুটপাতের সামনে এসে দাঁড়ায় সাদা রঙের ওলা গাড়ি ঘুমন্ত কিশোরীকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে এক যুবক পরে গাড়িটা এসে মোড়েতে এসে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যেতে তখন কপাট খোলা আছে ট্যাক্সি তখন নেবেই ওকে তুলে নিচ্ছি তুলে নিচ্ছে আমি তখন চিল্লা চিল্লি ফেলে দিয়েছি মা পাশে থাকলেও টের পাননি কিছুই শুয়েছিলাম শুতে আমার দাদা বললো কি কি রাত ছেলে চলে আসছে আমি খুঁজে খুঁজে আর পাইনি আমার অর্ধে রাতে দেখেছে দেখিনি কিশোরীকে নিয়ে গাড়ি ছোটে খেদিরপুরের দিকে বটগঞ্জে গাড়ি থামিয়ে আতঙ্ক মদ্যপান করে দুই চালক শঙ্কর সাউ ও গুড্ডু সিং তারপর গাড়ির মধ্যেই কিশোরীর উপর শুরু হয় নির্যাতন দ্বিতীয় দফা নির্যাতন শুরু হয় পপ সার্কাস ফ্লাইওভারের উপর গাড়ি থামিয়ে কিশোরীর উপর শুরু হয় দফায় দফায় অত্যাচার রাতভর অমানবিক নির্যাতনের এই ধকল সহ্য হয়নি বছর 12 মেয়েটি ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এরপর আর নির্যাতাকে বাঁচিয়ে রাখার ঝুঁকি নিতে চায়নি দুই অভিযুক্ত শ্বাসরোধ করে খুন করার পর মেয়েটির দেহ ফেলে দেওয়া হয় তপশিয়া খালে পরে খাল থেকে দেহ উদ্ধার করে পুলিশ নির্যাতিতাকে গাড়িতে তোলার ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় ফুটেজ থেকে হদিশ মেরে ওলা গাড়ির সেই সূত্রে গাড়ির দুই চালক গুড্ডু সিং ও শঙ্কর সাউকে গ্রেফতার করে পুলিশ জেরায় অপরাধের কথা স্বীকার করেছে দুজন বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও দুজনের বাইরে আর কেউ ঘটনার সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা